এভাবেই আবারও ছাত্রদলের এক কর্মীকে পেটাল ছাত্রলীগের কর্মীরা। বৃহস্পতিবার 11টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফের সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ, বিশেষ করে হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর সহ আশেপাশের এলাকায়। দুপুরের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দও শোনা যায়। এছাড়া আবির আহমেদ নামের এক সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে, এমনকি তার ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আবির। হঠাৎ করে আমাকে এসে মানে গালাগালি করে আমার এই যে ঘাড়ের উপরে এসে দুজন মানে হাত দিয়ে জোরে আঘাত করলো। এখানে যে বাড়ি দিয়ে আমার মোবাইলটা ফেলে দিছে ভাই, ছাত্রলীগ পুরোটা এরিয়া ঘেরাও করে ফেলেছে। তখন ছাত্রদলের কোনো কর্মী এই মাঠে ছিল না, তো এখানে তো মানে স্পষ্টতাই বোঝা যায় যে হয়তো তাদেরকে। জানা যায় দুপুরের দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদল। হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে এগিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাদের হাতে লাঠি, হকি স্টিক, রডও দেখা যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হন। সাবরিন আলম, সেতু সাদিকা টিভি, ঢাকা।